লরেন্স বিষ্ণোই সাম্প্রতিককালে খবরের দুনিয়ায় সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে যে নাম ভারত ও কানাডা দুদেশের সম্পর্কে নতুন করে জলঘোলা হচ্ছে যে নামটিকে কেন্দ্র করে সেটি হল এই লরেন্স বিষ্ণোই একজন ভারতীয় গ্যাংস্টার কে ই গ্যাংস্টার কীভাবে তিনি খবরের শিরোনামে এলেন ভারত কানাডা দুটি দেশেই আজ একজন গ্যাংস্টারের নাম নিয়ে এত হইচই হচ্ছে কেন লরেন্স কিছুকাল আগে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সঙ্গীতশিল্পী সিধু মুস হত্যার পরিকল্পনার জন্য প্রথম খবরের শিরোনামে আসেন তার বিরুদ্ধে হত্যা ও তোলাবাজি সহ দুই ডজন ফৌজদারি মামলা রয়েছে যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন মনে করা হয় তার গ্যাঙে সাতশোর বেশি শ্যুটার রয়েছে লরেন্স বিষ্ণুই এরজন্ম পাঞ্জাবের ফিরোজপুরের একটি গ্রামে উনিশশো সালে তার বাবা ছিলেন হরিয়ানা পুলিশের একজন কনস্টেবল পরে তিনি পুলিশ বাহিনী ছেড়ে কৃষিকাজ শুরু করেন লরেন্স বিষ্ণুই পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন ছাত্রজীবন থেকেই তিনি জড়িয়ে পড়েন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তার বিরুদ্ধে হত্যার চেষ্টা অনুপ্রবেশ হামলা এবং ডাকাত সহ একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল কয়েকটি অপরাধের জন্য তিনি জেলও খাটেন অভিযোগ করা হয় লরেন্স বিষ্ণ ভরতপুর কারাগারে বন্দি থাকার সময় থেকেই তার সিন্ডিকেট পরিচালনা করতে শুরু করেন দুই হাজার একুশ সালে এমসিওসিএ র অধীনে নথিভুক্ত একটি মামলায় তাকে দিল্লির তিহার জেলে স্থানান্তর করা হয়েছিল তিনি বর্তমানে তিহার জেলেই বন্দি রয়েছেন বিষ্ণী গ্যাং ভারতের পাঁচ রাজ্য জুড়ে সাতশো শ্যুটারের সাথে কাজ করছে বলে অভিযোগ রয়েছে দুই সালে কালো হরিণ শিকার মামলায় জড়িত থাকার জন্য সালমান খানকে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগ আছে এই লরেন্স গ্রুপের বিরুদ্ধে বিষ্ণুই সম্প্রদায় কালো হরিণ প্রজাতিকে পবিত্র বলে মনে করে দুই হাজার তেইশ সালের নভেম্বরে বিষ্ণুই অভিনেতা গায়ক গিপ্পি গ্রেওয়ালের বাড়িতে শ্যুটিংয়ের দায় স্বীকার করেন সাম্প্রতিক মহারাষ্ট্রের জনপ্রিয় প্রাক্তন মন্ত্রী ও রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকী হত্যা মামলার সূত্রে নতুন করে খবরের শিরোনামে এসেছে লরেন্স বি